হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল ICDS রিকোয়ারমেন্ট 2024 জব নোটিফিকেশন সম্পর্কে। পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় ICDS ও অঙ্গনওয়াড়ি পদে একাধিক দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হবে, বিশেষ করে সকল মহিলা চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খবর। কেননা এই চাকরিতে আবেদনে নারীরাই অগ্রাধিকার পাবেন। রাজ্য জুড়ে মোট 23টি জেলাতেই সব মিলিয়ে 35,000 চাকরি প্রার্থী নিয়োগ করা হবে। ইতিমধ্যে হুগলি সহ কিছু জেলায় চাকরি প্রকাশের নোটিশ বেরিয়ে গেছে, কিছু জেলায় এখনও নোটিশ বেরোনো বাকি আছে, তবে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কাজে যে সকল কর্মপ্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক, তারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। প্রথমে আমরা দেখে নেব কী কী পদের উপর নিয়োগ চলছে। তো এখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মূলত দুটি পদের উপর ভিত্তি করেই শূন্য পদ প্রকাশিত হয়েছে। এক, অঙ্গনওয়াড়ি সহায়িকা, দুই, অঙ্গনওয়াড়ি কর্মী। এরপর দেখে নেব মোট শূন্য পদ কয়টি। রাজ্যের বিভিন্ন জেলার মোট শূন্য পদ মিলিয়ে মোট 35,000 শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। এই পদে ইচ্ছুক আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, অর্থাৎ যে সকল প্রার্থীরা উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাও আবেদন করতে পারবেন। এবার দেখে নেব এই পদে আবেদন করার জন্য আপনার বয়স কত থেকে কতর মধ্যে হতে হবে। সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম বয়স 18 বছর ও সর্বোচ্চ বয়স 45-এর মধ্যে হতে হবে। তবে পাশাপাশি সংরক্ষণ শ্রেণীর জন্য বয়সের বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ফর্ম ফিল আপ পদ্ধতি জেনে নেব। এক, প্রথমে ইচ্ছুক প্রার্থীকে অনলাইন অফিসিয়াল সাইটে ফোন নম্বর ও ইমেল ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। দুই, রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার পর সকল তথ্য সহযোগে মূল ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। তিন, আবেদনের সময় প্রয়োজনীয় উপযুক্ত নথিগুলি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা অবশ্যই নির্ভুলভাবে করতে হবে। চার, সব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পুনরায় চেক করে ফাইনাল সাবমিট করতে হবে। এবারে জেনে নেব নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। এই পদে আবেদনকারী সকল ব্যক্তিকে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে কর্মী নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে লিখিত ও মৌখিক উভয় ধরনের পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষা মোট 90 নম্বরে এবং মৌখিক পরীক্ষা 10 নম্বরে নেওয়া হবে। এবং এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 20 মার্চ পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং পশ্চিমবঙ্গের এইরকম চাকরি সংক্রান্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।